গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, অ্যাকচুয়ালি প্রচুর কাজকর্ম ছিল, সেগুলোকে কমপ্লিট করে না ফাইনালি এসে রুমে বসে রয়েছি। ওর পরিচর্যা চলছে এখন, মেবি ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হচ্ছে না, কারণ ঘরটা অতটা মানে লাইট নেই ঘরের মধ্যে। যাই হোক, লাইট অফ করা তো চলো। হ্যাঁ, আর বেবি ওখানে ঘুমোচ্ছে, তো চলো পরে আবার দেখা হচ্ছে কি করছি না করছি। না না, জেঠু এসেছে এখন, জেঠুর সঙ্গে কথাবার্তা বলছে। জেঠু মানে হচ্ছে আমার দাদা, ও এসেছে। পিসি পিসো এসেছে, দাদা দাঁড়িয়ে আছে, পিসিকে বেবি নিয়ে রয়েছে। দারুণ ব্যাপার, এখানে গল্প চলছে আমাদের প্রচুর কিছু। ফাইনালি ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল, আর একটা ওই হাতে চ্যানেলও তৈরি করে দেওয়া হলো। আর এদিকে বেবি ঘুমোচ্ছে, আমি যাব একটু পরে ডিনার করতে। জানি না ব্লগটা কইটুকু হবে, বাট পারছি না তৈরি করতে বেশি, কারণ না প্রচুর কাজকর্ম থেকে যাচ্ছে এবং সেইভাবে অ্যালাউ করা হচ্ছে না এখানে ব্লগ বানানোর জন্য। পেছনে ব্যাক পেন শুরু হয়েছে, সঙ্গে মাথায় এই পেনও রয়েছে, কিন্তু কিছু করার নেই। এখন ও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল, এখন ইঞ্জেকশন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দিদি। দেখা যাক, আর আজকে ব্লগটা জানি না কতটা কি দিতে পারলাম, বাট দেখি কি হয়। এখন ওর তো পেন কিছুতেই কমছে না। ম্যাডামের শরীর খুব খারাপ, মাথায় প্রচণ্ড পেন, এখন একটু গরম চা দেওয়া হয়েছে তাই খাচ্ছে। বেবির ভ্যাকসিন হয়ে গেছে, সেও ঘুমোচ্ছে। মানুষের শরীরটা ভালো নেই, মাথায় পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে। আমি এখানে বসে আছি, তো আজকে সেরকমভাবে যে খুব একটা বড় ব্লগ দিতে পারবো কি সেটা এক্সপেক্টও করছি না। তোরা এখন জাস্ট প্রে করো সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়ে যাক, সুস্থ হয়ে যাক, তারপরে আমরা যেন সাবধানে ভালোভাবে বাড়ি ফিরতে পারি। চলো কী করছি দেখাচ্ছি তারপরে। বড় মাকে বলে এলাম খাবারটা পাঠিয়ে দেওয়ার জন্য এখানে নার্সিংহোমে, কারণ এখানে এখন কেউ নেই, অনিশা শরীরটা তো এমনিতে ভালো নেই, তো ওদেরকে বললাম। আর দেখি ডিনারটা করব, ডিনারটা করে তারপরে ওর কেমন থাকে সেই মতো আমি তোমাদেরকে জানাচ্ছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে এবং ফাইনালি মামে দুজনে শুয়ে গেছে, তো আমি এখন শুয়ে পড়বো, কারণ বেশিক্ষণ লাইট জ্বালিয়ে রাখবো না। তো চলো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আবার দেখা।